আসসালামু আলাইকুম প্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আসো ভালো আছো সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসি সুলতানা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ক বুক বই থেকে আমাদের টপিক হবে চ্যাপ্টার ওয়ান লেক্সার নং থার্টি সেভেনটিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান স্যাটারডে তো আজকে আমরা আমাদের ক্লাসটিকে কীভাবে সাজালাম অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ক বুক থেকে তো মেয়েরা তোমরা ইতিমধ্যে অবশ্যই অ্যাক্টিভ ইংলিশ এবং অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ক বুক কিনে ফেলেছ স্মার্ট হ্যান্ডরাইটিং বই কিনে ফেলেছ তোমরা স্মার্ট হ্যান্ডরাইটিং বইয়ের লেখাগুলি এক পিসটা এক পৃষ্ঠা করে প্রতিদিন এক পিস করে লিখে কমপ্লিট করে রাখবে ঠিক আছে তো চলো আমরা আমাদের অ্যাক্টিভ ইংলিশ অর্ক বুক বইটা আগে হাতে নিই তারপর আমরা চ্যাপ্টার ওয়ানে চলে যাই দেখো অ্যাক্টিভ ইংলিশ অর্ক বুক টু বইটি হাতে নাও এবং চাপ্টার ওয়ানে চলে যাও দেখো চাপ্টার ওয়ান বাট সেন্টেন্সে কিভাবে বাট ব্যবহৃত হয় সেটা নিয়েই আমাদের এই কাজ তো দেখি পাশে চিত্র দুই পাশে চিত্র দেওয়া আছে বাম পাশে চিত্র দেওয়া আছে ডান পাশে চিত্র দেওয়া আছে হ্যাঁ চিত্র দেখে আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে তো প্রথমটা করে দেখানো হয়েছে দিস বুক ইজ থিক তাই না দেখো এই যে দিস বুক ইজ থিক এই বইটির কথা বলা হয়েছে এই বইটি পুরু আর দেখো এখানে একটা বই এটা পাতলা এটা একটু মোটা আর এটা একটু পাতলা তো পুরু হলো থিক আর পাতলা হলো থিন তাই না তা কিভাবে সাজানো হলো বলেছে যে বাট ব্যবহার করেছে দেখো কিভাবে ব্যবহার করেছে থিন এই বইটির কথা বলা হয়েছে এই বইটি পাতলা এইভাবে তো চলো তাহলে আমরা টু নম্বর একটু দেখি চিত্রে কী দেয়া আছে দরজাটা খোলা আর পাশে দরজাটা বন্ধ অর্থাৎ ওপেন আর শার্ট ঠিক আছে তো চলো কিভাবে সাজানো হয়ে সাজাইতে হবে দেখো দিস ডোর ইজ ওপেন এই দরজাটি খোলা বাট কিন্তু দিস ডোর ইজ শার্ট এই দরজাটি বন্ধ অর্থাৎ এই দরজাটি খোলা কিন্তু এই দরজাটি বন্ধ সেন্টেন্সটি এভাবে কমপ্লিট করেছে তাহলে কী হবে দিস ডোর ইজ ওপেন বাট দিস ডোর ইজ শার্ট লেখো দিস ডোর ইজ ওপেন বার দিস ডোর ইজ শার্ট ডোর ইজ ওপেন বাট দিস ডোর শার্ট তোমরা বই যাদের তারা বইয়ের ভিতরেই পেনসিল দিয়ে লিখে ফেলো আর যাদের বই নি বই নেই তারা একটু দেখে দেখে লিখে ফেলো পরে যখন বই কিনবে তখন বইতে লিখে ফেলবে অর্ব বুকের কাজ বইতেই কমপ্লিট করতে হয় বইয়ের ভিতরেই কাজ করতে হয় এই জন্যই ওটার নাম দেওয়া হয়েছে অ্যাক্টিভ ইংলিশ অর্ব দিস ডোর ইজ ওপেন বাট দিস ডোর ইজ শার্ট বাট আর শাট তাই না ফিলিম দ্য ব্লাংকে বসবে চলো আমরা থ্রি নম্বরের পিকচারে কি আছে একটু দেখি এই যে এই মেয়েটার হাসি হাসি মুখ তার মানে হ্যাপি এই মেয়েটার একটু কান্না ভাব দুঃখ দুঃখ ভাব তার মানে কি আনহ্যাপি তাহলে কি হলো দিস গার্ল ইজ হ্যাপি এই যে এই বালিকাটার কথা বলা হয়েছে দিস গার্ল ইজ হ্যাপি বাট যেহেতু আমাদের বাট ব্যবহার করতে হবে তাহলে কি হবে বাট দিস গার্ল এখানে দিস বসবে এখানে গার্ল তো দেয়াই আছে ইজ আনহ্যাপি অর্থাৎ এই যে এই মেয়েটি আনহ্যাপি এই জন্য ইজ আনহ্যাপি লেখো বাট দিস গার্ল ইজ আনহ্যাপি দিস গার্ল ইজ হ্যাপি বাট দিস গার্ল ইজ আনহ্যাপি লিখে ফেলো লিখেছো দিস গার্ল ইজ হ্যাপি বাট দিস গার্ল ইজ আনহ্যাপি তারপর চিত্রে কি আছে একজন উইমেন আছে একজন মহিলা লম্বা মহিলা ডান পাশের মহিলা জন শর্ট তাই না তাহলে দেখো আমাদের শুধুমাত্র এক একটি দিস উইমেন স্টল দেওয়া আছে আমাদের এখন বাকিটা সাজিয়ে লিখতে হবে কীভাবে লিখবো দিস উইমেন ইস্টল বাট দিস উইমেন ইজ শর্ট তার মানে কি এই মহিলাটি এই মহিলাটি লম্বা এই মহিলাটি খাটো তাহলে কি হবে বাট কিন্তু দিস উইম্যান ইজ শর্ট এই মহিলাটি খাটো এই মহিলাটি লম্বা এই মহিলাটি খাটো দিস উইম্যান ইজ টল তারপরে পুরোটাই আমাদের লিখতে হবে বাট কিন্তু দিস উইম্যান ইজ শর্ট দেখো বাট দিস উইম্যান ইজ শর্ট ওটা লিখে ফেলো বাট দিস উইম্যান ইজ শর্ট But this woman is short. This woman is tall, but this woman is short. This woman is tall, but this woman is short. তারপর পিকচার কি আছে কুকুর তাই না ডগের ছবি আছে একটা বড় ডগ আর একটা ছোটো ডগ মানে বিগ ডগ স্মল ডগ ঠিক আছে তো দেখি কি বলেছে দিস ডগ ইজ বিগ তাই না অর্থাৎ কি বলা হয়েছে এই কুকুরটি বড় এখানে স্মল ছোট কুকুরটির ছবি দেওয়া আছে তাহলে কীভাবে লিখতে হবে বাট দিস ডগ তার মানে এই যে এই কুকুরটি বাট দিস ডগ ইজ এজ এ স্মল এই ছবিটি এই কুকুরটির আছে স্মল এই জন্য এটা লিখতে হবে বলে যে এই কুকুরটি বড় কিন্তু এই কুকুরটি ছোট কীভাবে লিখবা বাট দিস ডগ ইজ স্মল লেখো বাট দিস ডগ ইজ স্মল

তারপরটা আমরা একটু দেখি দেখো ক্লিন ফেস তাই না এটা একটা ক্লিন ফেস কোনো ই নাই দাগ নাই সুন্দর করা ই করা ক্লিন আর এটা দেখো ডার্টি এক মুখের ভিতরে দাগ বসে আছে তাই না ডার্টি তাহলে কি বলেছে দিস বয় ইজ ক্লিন তাই না এই বালকটি পরিষ্কার বাট এই যে দেখো ডার্টি তাই না সে নোংরা বাট দিস বয় ইজ ডার্টি এই বালকটি নোংরা কিন্তু এই বালকটি নোংরা বাট দিস বয় ইজ ডার্টি টি ওয়াই ডার্টি বাট দিস বয় ইজ ডার্টি বাট দিস বয় ইজ ডার্টি দিস বয় ইজ কিলিন বাট দিস বয় ইজ ডার্টি লেখো দিস বয় ইজ কিলিন But this boy is dirty. D I R T Y dirty. But this boy is dirty. Like I took, but this boy is dirty. বাট দিস বয় ইজ ডার্টি দিস বয় ইজ ক্লিন বাট দিস বয় ইজ ডার্টি চলো আমরা তারপরে বাক্যটি দেখি ছবি দেখি এবং বাক্যটি দেখে দেখো পাশে এবিসিডি এফ জিএইচ সুন্দর করে লেখা তার মানে কি গুড আর ডান দিকে তাকাও এবিসিডি এফ জিএস পচা করে রেখেছে তার মানে কি ব্যাট তাই না দিস রাইটিং ইজ গুড হুম দেখো এই লেখাটি ভালো সেটা বলেছে দিস রাইটিং ইজ গুড এই লেখাটি ভালো বাট দিস রাইটিং ইজ ব্যাড কিন্তু এই লেখাটি খারাপ তাই না এই লেখাটি খারাপ দিস রাইটিং ইজ গুড বাট দিস রাইটিং ইজ ব্যাট বাট দিস রাইটিং but this writing is bad like a fellow দিস রাইটিং ইজ গুড বাট দিস রাইটিং ইজ ব্যাট দেখি লাস্টের সেন্টেন্সটি চ্যাপ্টার ওয়ানের লাস্টের সেন্টেন্সটি কি একটা হোয়াইট বিড়াল তাই না হোয়াইট হ্যাঁ বিড়ালের রঙটা হোয়াইট আর এই বিড়ালের রঙটা ব্ল্যাক কী লিখেছে দিস ক্যাট ইজ হোয়াইট এই বিড়ালটি সাদা কিন্তু এটি কী কালো কীভাবে লিখতে হবে তাহলে বাট দিস ক্যাট ইজ ব্ল্যাক লেখো বাট দিস ক্যাট ইজ ব্ল্যাক बी यू टी बाट टी एस आई एस दिस सी ए टी कैट आई एस इज बी एल एस सी के ब्लैक बाट दिस कैट इज ब्लैक लिखे फैलो दिस कैट इज व्हाइट बाट कैट इज ब्लैक दिस कैट इज व्हाइट बाट दिस कैट इज ब्लैक बी एल ब्लैक सी के ब्लैक इज ब्लैक दिस कैट इज ब्लैक this cat is white but this cat is black like a fellow but this cat is black but this cat is black

এবং বারবার বাসায় প্র্যাকটিস করবে এই বলেই আমি আমার পাঠের শেষ প্রান্তে একেবারে চলে এসেছি এতক্ষণ মেয়েরা আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে এই বলেই আমি আমার পাঠ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম